গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অনিশ, আজ তৃতীয় পর্ব। সেই রাতেই আমার বিয়ে হল। নয়াটোলার কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিয়ে গেলেন, দেন মোহরানা 1,00,000 টাকা। বিয়ে উপলক্ষে দামি একটা বেনারসি পরলাম, মা আগেই কিনিয়ে রেখেছিলেন। বাসর হল মার শোবার ঘরে। আমার স্বামী বাসর ঘরে প্রথম যে কথাটি আমাকে বললেন তা হচ্ছে, গত 5 দিন তুমি কার কার বাড়িতে ছিলে আমাকে বলো, আমি খোঁজ নেব। আমি কঠিন গলায় বললাম, কি খোঁজ নেবেন? আমার স্বামী বললেন, গরিব হয়ে জন্মেছি বলে আজ আমার এই অবস্থা, বড় লোকের নষ্টমিয়ে বিয়ে করতে হলো। নষ্টমি যা করেছো করেছো, আর না। আমি মানুষটা ছোটোখাটো কিন্তু ধানী মরিচ। ধানী মরিচ চেনো তো? সাইজে ছোট, ঝাল বেশি। আমার ধারণা শরীর থেকেও ভালোবাসার জন্ম হতে পারে। আমি আমার স্বামীকে ভালোবাসলাম। আমার ধারণা এই ভালোবাসার উৎস শরীর। মানুষের মন যেমন বিচিত্র, তার শরীরও তেমনি। আমি এবং আমার মা, আমরা দুজনই ছিলাম নিঃসঙ্গ। তৃতীয় ব্যক্তি এসে আমাদের এই নিঃসঙ্গতা দূর করল। বাড়ির একতলাটা মা আমাদের দুজনকে ছেড়ে দিলেন। মার সঙ্গে থেকেও তার কাছ থেকে আলাদা থাকার স্বাদ খানিকটা হলেও পাওয়া গেল। আমরা একসঙ্গে খাবার খেতাম। তখন আমার স্বামী মজার মজার কথা বলে আমাদের খুব হাসাতেন। আমার মাকে তিনি বেশ পছন্দ করতেন। আমরা হয়তো খেতে বসলাম, তিনি মার দিকে তাকিয়ে বললেন, আম্মা আপনাকে এমন মনমরা লাগছে কেন? একটা মজার গল্প শুনেন, মন ভালো করে দেবে। আমাদের দেশের বাড়িতে সফদরগঞ্জ বাজারে এক দর্জি থাকত। এক ঈদে সে 3টা হাতা দিয়ে এক পাঞ্জাবি বানালো। গল্প এই পর্যন্ত শুনেই মা হাসতে হাসতে ভেঙে পড়লেন। মা হাসছেন, আমি হাসছি, আর উনি মুখ গম্ভীর করে বসে আছেন। কখন আমরা হাসি থামাবো এই অপেক্ষা। ঘরজামাইদের নানা রকম ত্রুটি থাকে। তারা সারাক্ষণ শ্বশুরবাড়ির টাকা পয়সা সম্পর্কে খোঁজ খবর করে। তাদের চেষ্টাই থাকে কি করে সব কিছুর দখল নেওয়া যায়। আমার স্বামী তা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। তিনি কখনো এসব নিয়ে মাথা ঘামাননি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, রাত দিন পড়াশোনা নিয়ে থাকতেন। অবসর সময়টা মাকে গল্প শোনাতে পছন্দ করতেন। আমাকে গল্প শোনানোর ব্যাপারে তিনি তেমন আগ্রহ বোধ করতেন না। আমার শরীর তিনি যতটা পছন্দ করতেন, আমাকে ততটা করতেন না। বিয়ের 2 মাস যেতে আমার ধারণা হলো সম্ভবত আমি কনসিভ করেছি। পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। একই সঙ্গে ভয় এবং আনন্দে আমি অভিভূত। এক রাতে স্বামীকে বললাম। তিনি সরু চোখে দীর্ঘ সময় আমার দিকে তাকিয়ে বললেন, পেটে বাচ্চা? আমি চুপ করে রইলাম। বয়স কত বাচ্চার? জানি না, আমি কি করে জানব? ডাক্তারের কাছে নিয়ে চলো, ডাক্তার দেখে বলুক। ডাক্তারের কাছে নিতে হবে না, বাচ্চা কখন এসেছে সেটা তুমিই জানো। ওই যে 5 রাত ছিল অন্য জায়গায়, ঘটনা তখন ঘটে গেছে। কি বলছো তুমি? এরকম চমকে উঠবে না, চমকে ওঠার খেলা আমার সঙ্গে খেলবে না। তোমার পেটে অন্য মানুষের সন্তান। আমি হতভম্ব। আমার স্বামী কুৎসিততম কথাকটি বলে বাতি নিভিয়ে শুতে এলেন এবং অন্য সব রাতের মতোই শারীরিকভাবে আমাকে গ্রহণ করলেন। ঘৃণায় আমি পাথর হয়ে গেলাম। আমার স্বামী আমাকে বললেন, বাচ্চাটিকে তুমি নষ্ট করে ফেলো। যদি নষ্ট করে ফেলো, আমি আর কিছু মনে পুষে রাখবো না, সব ভুলে যাব, সব চলবে আগের মতো। তুমি মেয়ে খারাপ না। আমি বললাম, বাচ্চা আমি নষ্ট করব না, এই বাচ্চা তোমার। চুপ থাকো নষ্ট মেয়ে ছেলে, তুমি দয়া করে আমাকে বিশ্বাস করো। চুপ চুপ বললাম। 5 রাত বাইরে কাটিয়ে ঘরে ফিরেছো, রাতে কি মচ্ছব হয়েছিল আমি জানি না। ঠিকই জানি, আমি খোঁজ নিয়েছি। তুমি কোনো খোঁজ নাওনি। চুপ চুপ বললাম। আমি দিনরাত কাঁদি, আমার মাও দিনরাত কাঁদেন। এক পর্যায়ে মা আমাকে বলতে বাধ্য হলেন, বাচ্চাটা নষ্ট করে ফেলাই ভালো,
বাচ্চাটা তুই নষ্ট করে ফেল, সংসারের শান্তি আসুক। আমি বললাম, আমার শান্তির দরকার নেই, অশান্তি ভালো। মানসিক আঘাতে আঘাতে আমি বিপর্যস্ত। একদিন ইচ্ছে করেই আমার স্বামী আমার পেটে লাথি বসালেন, এই আশায় যেন গর্ভপাত হয়ে যায়। আমি দুহাত পেটে চেপে বসে পড়তেই তিনি গভীর আগ্রহে বললেন, কি যন্ত্রণা খালাস হয়ে গেছে? রাতে আমি ঘুমোতে পারি না, দিনে খেতে পারি না, ভয়ঙ্কর অবস্থা। আমার পেটের সন্তানটির বৃদ্ধিও ব্যাহত হচ্ছে। ডাক্তার প্রতিবারই পরীক্ষা করে বলেন, বেবির গ্রোথ তো ঠিকমতো হচ্ছে না, সমস্যা কি? আরও ভালোমতো খাওয়া দাওয়া করবেন, প্রচুর বিশ্রাম করবেন, দৈনিক দু গ্লাস করে দুধ খাবেন। আন্ডারওয়েট বেবি হলে খুব সমস্যা, এই দেশে বেশিরভাগ শিশু মৃত্যু হয় আন্ডারওয়েটের জন্য। আমার সন্তানের যখন ছমাস, তখন ভয়াবহ বিপর্যয় ঘটল। আমার স্বামী এক সকালে চায়ের টেবিলে শান্ত মুখে ঘোষণা করলেন, আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আপনারা আমার কোনো কথা শোনেননি, সন্তানটাকে নষ্ট করতে রাজি হননি, কাজেই আমি বিদায়। তবে আরেকটা কথা, যদি সন্তানটা মৃত হয়, মৃত হবারই কথা, তাহলে আমি আবার ফিরে আসব, অতীতে যা ঘটেছে মনে রাখব না। রূপা মেয়ে খারাপ না, পাক্কে চক্রে পড়ে তার পেটে অন্য পুরুষের সন্তান এসে গেছে, সেই অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, সন্তান মৃত হলে সব চলবে আগের মতো। আমার মা কঠিন গলায় বললেন, সন্তান মৃত হওয়ার কথা তুমি বললে কেন, এই কথা কেন বললে? বললাম, কারণ আমি জানি সন্তান মৃত হবে, আমি তুমি কি? আমার স্বামী আর কিছু বললেন না। মার অনুরোধ, কান্নাকাটি, আমার কান্নাকাটি, কিছুতেই কিছু হলো না। তিনি চলে গেলেন, আমি অসুস্থ হয়ে পড়লাম। প্রচণ্ড জ্বর, গায়ে চাকা চাকা কিসব বেরোল, মাথার চুল পড়ে গেল, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করলাম। সেই সময় সবচেয়ে কমন স্বপ্ন ছিল, আমি একটা ঘরে বন্দী হয়ে আছি, ঘরে কোনো আসবাবপত্র নেই, সাদা দেয়াল। হঠাৎ সেই সাদা দেয়াল ফুঁড়ে একটা কালো লম্বা হাত বের হয়ে এলো, হাত না, যেন একটা সাপ। সাপের মাথা যেখানে থাকে, সেখানে মাথার বদলে মানুষের আঙুলের মতো আঙুল। হাতটা আমাকে পেঁচিয়ে ধরল, ঠান্ডা কুচ্ছিত তার স্পর্শ। ঘুম ভেঙে যায়, দেখি সারা শরীর ঘামে চটচট করছে। বাকি রাতটা জেগে থাকার চেষ্টা করি, আবার এক সময় তন্দ্রার মতো আসে, সেই একই স্বপ্ন দেখি, চিৎকার করে জেগে উঠি। বাচ্চার ন'মাসের সময় ডাক্তার খুবই চিন্তিত হয়ে পড়লেন, বললেন, বাচ্চার সাইজ তো অত্যন্ত ছোট, মুভমেন্ট কম, আপনি হাসপাতালে ভর্তি হয়ে যান, মনে হচ্ছে বাচ্চা যথেষ্ট অক্সিজেন পাচ্ছে না। হাসপাতালে ভর্তি হলাম, দুর্বল অপুষ্ট একটি শিশুর জন্ম দিলাম, নিজেও খুব অসুস্থ হয়ে পড়লাম। বাচ্চাকে রাখা হলো ইনকিউবেটরে, অসুস্থ অবস্থায় একদিন দেখি দরজার কাছে আমার স্বামী দাঁড়িয়ে, ক্রুদ্ধ দৃষ্টিতে সে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, ভেতরে এসো। সে হিসহিস করে বলল, বিষের পুঁটলিটা কই, এখনো বেঁচে আছে? এখনো বেঁচে আছে কেন তা তো বুঝলাম না, তার তো মরে যাওয়া উচিত ছিল, আমি দরগায় মানত করেছি, এমন দরগা যেখানে মানত মিস হয় না। আমি আঁতকে উঠলাম, সে ঘরে ঢুকল না, খানিকক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে চলে গেল। আমি মাকে বললাম, কিছুতে আমি হাসপাতালে থাকব না, কিছুতেই না, হাসপাতালে থাকলেই সে এসে কোনো না কোনোভাবে বাচ্চার ক্ষতি করার চেষ্টা করবে। মা বললেন, তোর এই অবস্থায় হাসপাতাল ছাড়া ঠিক হবে না, বাচ্চা খানিকটা সামলে নিয়েছে, কিন্তু তোর অবস্থা খুব খারাপ, বাড়িতে নিয়ে গেলে তুই মরে যাবি। মরে গেলেও আমি বাড়িতেই যাব, এখানে থাকব না, ডাক্তার তো তোকে ছাড়বে না। ডাক্তারকে তুমি ডেকে আনো মা, আমি তার পা জড়িয়ে ধরব। ডাক্তার আমাকে ছাড়লেন, বাচ্চা নিয়ে আমি বাসায় চলে এলাম। দারোয়ানকে বলে দিলাম দিনরাত যেন গেট বন্ধ থাকে, কাউকেই যেন ঢুকতে দেওয়া না হয়, কাউকেই না। আমার শরীর খুবই খারাপ হলো, এক রাতের কথা, ঘুমোচ্ছি, মা ঘরে ঢুকে বললেন, বাচ্চাটা যেন কেমন করছে। আমার বুক ধড়াস করে উঠল, আমি ক্ষীণস্বরে বললাম,
কেমন করছে মানে কি মা? মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। তুমি বসে আছো কেন? তাকে হাসপাতালে নিয়ে যাও। অ্যাম্বুলেন্স খবর দিয়েছি, অ্যাম্বুলেন্স আসতে দেরি করবে, তুমি বেবি ট্যাক্সি নিয়ে যাও। এমন সময় বাচ্চার দুর্বল গলায় কেঁদে উঠল। মা ছুটে পাশের ঘরে গেলেন, পর মুহূর্তেই আমার ঘরে ফিরে এলেন। তার মুখ সাদা, হাত পা কাঁপছে। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল চার দিন পর হাসপাতালে। আমি বললাম, আমার বাচ্চা, আমার বাচ্চা। মা পাথরের মতো মুখ করে রইলেন। আমি আবার জ্ঞান হারালাম। আমার বাচ্চার কবর হলো আমাদের বাড়ির পেছনে, আমগাছের নিচে। ছোট্ট একটা কবর ছাড়া বাড়িতে তেমন কোনো পরিবর্তন হলো না। সব কিছু চলতে লাগলো আগের মতো। আমার স্বামী ফিরে এলেন, আমার মাথায় হাত রেখে বললেন, আই এম সরি, সময়ের সঙ্গে সঙ্গে তুমি শোক কাটিয়ে উঠবে, আমি তোমাকে সাহায্য করব। আমি প্রাণপণ চেষ্টা করলাম শোক কাটিয়ে উঠতে। প্রবল শোক একবার আসে না, দুবার করে আসে, তাই নাকি নিয়ম? অন্যের কথা জানি না, আমার বেলায় নিয়ম বহাল রইল। চার মাসের মাথায় মা মারা গেলেন। মা শেষের দিকে খুব চুপচাপ হয়ে গিয়েছিলেন, কারোর সঙ্গে কথা বলতেন না, নিজের ঘরে দরজা জানলা বন্ধ করে বসে থাকতেন। মৃত্যুর দুদিন আগে আমাকে ডেকে নিয়ে বললেন, আমার বিরুদ্ধে তোর কি কোনো অভিযোগ আছে? আমি বললাম, না। আমার গায়ে হাত দিয়ে স্পষ্ট করে বল। আমি মায়ের গায়ে হাত দিয়ে স্পষ্ট করে বললাম, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সত্যি? হ্যাঁ সত্যি, শুধু খানিকটা অভিমান আছে। অভিমান কেন? তোমার জামাই যেমন মনে করে আমার ছেলের বাবা সে নয়, তুমিও তাই মনে করো। মা চমকে উঠে বললেন, এই কথা কেন বলছিস? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, তুমি রাত দিন এত নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু কখনো আমার ছেলের কবরের কাছে দাঁড়িয়ে একটু দোয়া পড়নি, তার থেকেই ধারণা হয়েছে। বিশ্বাস করো মা, আমি ভালো মেয়ে। মা কাঁদতে কাঁদতে বললেন, ওই কবরটা আমি সহ্য করতে পারি না বলে কাছে যাই না, দূর থেকে দোয়া পড়ি, দিনরাতি আল্লাহকে ডেকে তোর ছেলের মঙ্গল কামনা করি। মা মারা গেলেন। যতটা কষ্ট পাবো ভেবেছিলাম ততটা পেলাম না, বরং নিজেকে যেন একটু মুক্ত মনে হল। অতি সূক্ষ্ম হলেও স্বাধীনতার আনন্দ পেলাম, মনের এই বিচিত্র অবস্থার জন্য লজ্জাও পেলাম। মার মৃত্যুর মাসখানেকের মধ্যে আমার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা গেল। বারান্দায় দাঁড়িয়ে আছি, সন্ধ্যা হয় হয় করছে, হঠাৎ শুনলাম আমার বাচ্চাটা কাঁদছে, ওয়া ওয়া করে কান্না। এটা যে আমার বাচ্চার কান্না তাতে কোনো সন্দেহ রইল না, আমার সমস্ত শরীর কাঁপতে লাগল। এরকম ঘটনা প্রায়ই ঘটতে লাগল। রাতে ঘুমোতে যাচ্ছি, বাতি নিভিয়ে মশারির ভেতর ঢুকছি, অমনি আমার সমস্ত শরীর ঝনঝন করে উঠল। আমি শুনলাম আমার বাচ্চা গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। আমি ছুটে গেলাম কবরের কাছে, আমার স্বামী এলেন পেছনে পেছনে। তিনি ভীত গলায় বললেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমি বললাম, কিছু না। কিছু না তাহলে দৌড়ে চিৎকার করে নিচে নেমে এলে কেন? এমনি এসেছি, কোনো কারণ নেই। তোমার মাথাটা আসলে খারাপ হয়ে গেছে রূপা? বোধহয় হয়েছে। ভালো কোনো ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাও। আচ্ছা করাবো, তুমি এখন আমার সামনে থেকে যাও, আমি এখন একা একা খানিকক্ষণ বসে থাকব। কেন? আমার ইচ্ছা করছে তাই। এখন বৃষ্টি হচ্ছে, তুমি অকারণে বৃষ্টিতে ভিজবে? হ্যাঁ, একজন ভালো সাইকিয়াট্রিস্টের সঙ্গে তোমার দেখা করা দরকার। দেখা করব, তুমি এখন যাও। সাইকিয়াট্রিস্টের সঙ্গেও দেখা করলাম, কাউকে জানালাম না, একা একা গেলাম। সাইকিয়াট্রিস্ট বেশ বয়স্ক মানুষ, মাথার চুল ধবধবে সাদা, হাসি খুশি মানুষ। তিনি চোখ বন্ধ করে আমার সব কথা শুনলেন। কেউ চোখ বন্ধ করে কথা শুনলে আমার ভালো লাগে না, মনে হয় তিনি শুনছেন না। এর বেলা সেরকম মনে হল না, আমি যা বলার সব বললাম। তিনি চোখ মেলে হাসলেন, সান্ত্বনা দেওয়ার হাসি, যে হাসি বলে দেয় আপনার কিছুই হয়নি, কেন এমন করছেন,
সাইকিয়াট্রিস্ট বললেন, কফি খাবেন? আমি বললাম, না। খান, কফি খান, কফি খেতে খেতে আমরা কথা বলি। বেশ, কফি দিতে বলুন। কফি চলে এলো। তিনি বললেন, আপনার ধারণা আপনি আপনার ছেলের কান্না শুনতে পান? ধারণা না, আমি সত্যি সত্যি শুনতে পাই। আপনি কান্না শুনতে পান, তার মানে এই না যে আপনার ছেলেরই কান্না। ছোট বাচ্চাদের কান্না তো একই রকম। আমি আমার ছেলের কান্নাই শুনতে পাই। আচ্ছা বেশ, সবসময় শুনতে পান না মাঝে মাঝে শুনতে পান? মাঝে মাঝে পাই। আগে থেকে কি বুঝতে পারেন যে এখন কান্না শুনবেন? তার মানে? মানে গা শিরশির করে কিংবা মাথা ধরে, যার পরপর কান্না শোনা যায়? না, তেমন কিছু না। আপনার মা মারা গিয়েছেন, তার কথা কি শুনতে পান? না। ছোটবেলায় কি এমন কিছু হতো, অর্থাৎ কান্না বা কোনো শব্দ শুনতে পেতেন? না। আপনার সমস্যাটা তেমন জটিল নয়, আপনার ছেলের মৃত্যুজনিত আঘাতে এটা হয়েছে। আঘাতটা ছিল তীব্র, এতে মস্তিষ্কের ইকুইলিব্রিয়াম খানিকটা ব্যাহত হয়েছে। আপনার কোলে আরেকটা শিশু এলে সমস্যা কেটে যাবে। আপনার যা হয়েছে তা হলো জীবনের দুঃখজনক স্মৃতি মনে অবদমিত অবস্থায় আছে। আপনি চলে গেছেন অ্যাংজাইটি স্টেটে, সেখান থেকে নিউরাস্থেনিয়া। আপনার কথা কিছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, এমন কিছু করুন যেন নিজে ব্যস্ত থাকেন। ঘুমের ওষুধ দিচ্ছি, রাতে ঘুমোবার সময় খাবেন যেন ঘুমটা ভালো হয়। আর যখন আবার কান্নার শব্দ শুনবেন তখন দৌড়ে কবরের কাছে যাবেন না, কারণ কান্নার শব্দ কবর থেকে আসছে না, শব্দ তৈরি হচ্ছে আপনার মস্তিষ্কে। আপনি নিজেই নিজেকে বোঝাবেন, মনে মনে বলবেন এসব কিছু না, এসব কিছু না। আর বাড়িটাও ছেড়ে দিন, ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। ডাক্তার সাহেবের ঘর থেকে বের হয়ে বেবি ট্যাক্সি নিয়েছি, ঠিক তখন স্পষ্ট আবার কান্নার শব্দ শুনলাম। আমার বাচ্চাটি যে কাঁদছে তাতে কোনো সন্দেহ নেই। মনে মনে বললাম, আমি কিছু শুনছি না, আমি কিছু শুনছি না। তাতে লাভ হলো না, সারা পথ আমি আমার বাচ্চার কান্না শুনতে শুনতে বাড়িতে এলাম। আমার স্বামী খুব ভালোভাবে পাশ করলেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান পেয়ে গেলেন, বিশ্ববিদ্যালয়েই তার একটা চাকরি হলো। আমরা আমাদের বাড়ি ছেড়ে কলাবাগানের দোকামরার ছোট একটা ভাড়া ঘর নিলাম। আমি সংসারে মন দেওয়ার চেষ্টা করলাম, প্রচুর কাজ এবং প্রচুর অকাজ করি, রান্নাবান্না করি, সেলাইয়ের কাজ করি, আচার বানানোর চেষ্টা করি, যে ঘর একবার মোছা হয়েছে সেই ঘর আবার ভেজা ন্যাকড়ায় ভিজিয়ে দিই। কাজের একটি মেয়ে ছিল তাকেও ছাড়িয়ে দিলাম, কারণ একটাই, আমি যাতে ব্যস্ত থাকতে পারি। সারাদিন ব্যস্ততায় কাটে, রাতের বেলায় আমার স্বামী আমাকে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখেন। শারীরিক ভালোবাসার উন্মাদনা এখন আমার নেই, তবু ভান করি যেন প্রবল আনন্দের সময় কাটছে, আসলে কাটে না। হঠাৎ হঠাৎ আমি আমার বাচ্চার কান্না শুনতে পাই, আমার সমস্ত ইন্দ্রিয় অবশ হয়ে আসে। আমার স্বামী বিরক্ত গলায় বলেন, কি হলো, এরকম করছো কেন? আমি নিজেকে সামলাতে চেষ্টা করি। তিনি তিক্ত গলায় বলেন, এইসব ঢং কবে বন্ধ করবে, আর তো সহ্য হয় না, মানুষের সহ্যের একটা সীমা আছে। আমি কাঁদতে শুরু করি। তিনি কুৎসিত গলায় বলেন, বাথরুমের দরজা বন্ধ করে কাঁদো, সামনে না, খবরদার চোখের সামনে কাঁদবে না। ভাড়া বাসায় বেশি দিন থাকা আমার পক্ষে সম্ভব হলো না, আমি প্রায় জোর করে নিজের বাড়িতে ফিরে গেলাম। যে বাড়িতে আমার ছোট্ট বাবার কবর আছে সেই বাড়ি ছেড়ে আমি কি করে দূরে থাকব? নিজের বাড়িতে ফেরার পরপর আলস্য আমাকে জড়িয়ে ধরল, কোনো কাজেই মন বসে না। বেশিরভাগ সময় বসে থাকি আমার বাবুর কবরের পাশে, দোতলার সিঁড়ি থেকে ক্রুদ্ধ চোখে আমাকে দেখেন আমার স্বামী। তার চোখে রাগ ছাড়াও যা থাকে তার নাম ঘৃণা। মাথার যন্ত্রণা পুরোপুরি অগ্রাহ্য করে মিসির আলী তার নোটবই লিখে ভরিয়ে ফেলেছেন, রূপার লেখা বারবার করে পড়ছেন। স্বামীর সঙ্গে মেয়েটির সম্পর্ক তিনি ঠিক ধরতে পারছেন না। মেয়েটির এই ভয়াবহ সমস্যায় স্বামীর অংশ কতটুকু তা বের করা দরকার। রূপার পুরো লেখাটা স্বামীর প্রতি ঘৃণা নিয়ে লেখা,
তারপরেও বোঝা যাচ্ছে ছেলেটি তার স্ত্রীকে সাহায্য করার চেষ্টা করছে। সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছে, সাইকিয়াট্রিস্টের কথা মতো আলাদা বাসা ভাড়া করেছে। মিসির আলী তার নোট বইতে লিখলেন, আমাকে ধরে নিতে হবে, মেয়েটি মানসিক দিক দিয়ে সুস্থ নয়। সে পৃথিবীকে তার অসুস্থ মানসিকতা নিয়ে দেখছে এবং বিচার করছে। স্বামীকেও সে একইভাবে দেখছে। সে তার স্বামীর ছবি যেভাবে এঁকেছে তাতে তাকে ঘৃণ্য মানুষ বলে মনে হচ্ছে, অথচ এই মেয়ে তার মার ছবি এঁকেছে গভীর মমতায়। মার ছবি এত মমতায় আঁকা সত্ত্বেও মার ভয়াবহ রূপ বের হয়ে এসেছে। আমার কাছে জয়নাল ছেলেটিকে হৃদয়বান বলেই মনে হচ্ছে। এই ছেলে দুজন নিঃসঙ্গ মহিলাকে আনন্দ দেওয়ার জন্য হাসির গল্প করে, তাদের হাসাতে চেষ্টা করে। ছেলেটি দৃঢ়ভাবে বিশ্বাস করে তার স্ত্রীর সন্তানটি তার নয়। তারপরেও সে স্ত্রীকে গ্রহণ করেছে, ভালোভাবেই গ্রহণ করেছে, এবং বলছে মেয়েটা ভালো। রূপা শিশুর কান্না শুনছে। এটা কেন হচ্ছে বোঝা যাচ্ছে না। মিসির আলী নোট বইতে কবে কবে কান্না শোনা গেল তা লিখে রাখতে শুরু করলেন। এর থেকে যদি কিছু বের হয়ে আসে। স্যার, ট্রেন দেখে আইসি। মিসির আলী লেখা থামিয়ে অবাক হয়ে বললেন, কি দেখে এসেছো? ট্রেন, রেলগাড়ি। আপনি বললেন রেলগাড়ি দেখতে, চলন তো রেলগাড়ি কি রঙে দেখা যায় দেখতে কইলেন? দেখলাম। কি দেখলে? কালো দেখা যায়? জি না, সবুজ দেখা যায়। সবুজ জিনিস চলন্ত অবস্থায় যেমন সবুজ, থামন্ত অবস্থায় সবুজ। এইটা হইল আপনার সাধারণ কথা। মিসির আলী চিন্তিত মুখে বললেন, সাধারণ ব্যাপারেও মাঝে মাঝে কিছু অসাধারণ জিনিস থাকে বুঝলু। সেই অসাধারণ জিনিস খুঁজে বের করতে আমার ভালো লাগে। সারা জীবন তাই খুঁজেছি, কখনো পেয়েছি কখনো পাইনি। চলন্ত ট্রেন তোমায় কেন দেখতে বললাম জানো? জি না। আমি লক্ষ্য করেছি উড়ন্ত টিয়া পাখি কালো দেখা যায়। সবুজ রং গতির কারণে কালো হয় কি না সেটাই আমার দেখার ইচ্ছা ছিল। উড়ন্ত টিয়া পাখি কালো দেখা যায়? জানতাম না স্যার। আমিও জানতাম না, দেখে অবাক হয়েছি। আচ্ছা বুঝলু, তুমি যাও, আমি জরুরি একটা কাজ করছি, একটা মেয়ের সমস্যা নিয়ে ভাবছি। বুঝলু বলল, গৌরীপুর থেকে ডাক্তার সাহেব আসছেন, আপনারা দেখতে চান। এখন দেখা হবে না। আপনার মাথা ধরার বিষয়ে কথা বলতে চান? এখন কথাও বলতে পারবো না, আমি ব্যস্ত, অসম্ভব ব্যস্ত। বুঝলু মানুষটার মধ্যে ব্যস্ততার কিছু দেখল না। কাত হয়ে বিছানায় পড়ে আছে, হাতে একটা খাতা। এর নাম ব্যস্ততা? মাথা চুলকে বলল, রাতে কি খাবেন স্যার? চা খাবো। ভাত তরকারির কথা বলতেছিলাম, হাঁস খাইবেন? বর্ষাকালে অবশ্য হাঁসের মাংসে কোনো টেস্ট থাকে না। হাঁস খাইতে হয় শীতকালে, নতুন ধান ওঠার পরে। নতুন ধার খাওয়ার কারণে হাঁসের শরীরে হয় চর্বি। তুমি এখন যাও বুঝলু। মিসির আলী খাতা খুললেন। আমার স্বামী MS ডিগ্রি করার জন্যে আজ সকালে টেক্সাস চলে গেলেন, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে গেলেন। যাবার টিকিট আমি করে দিলাম। তিনি বললেন, আমি 6 মাসের মধ্যেই তোমাকে নিয়ে যাব, তুমি পাসপোর্ট করে রাখো। আমি বললাম, আমাকে নিতে হবে না, আমি ঢাকা ছেড়ে কোথাও যাব না। ঢাকা ছেড়ে যাওয়াই তো উচিত তোমার। আমার কোনটা উচিত কোনটা উচিত নয় তা আমি বুঝব। তোমার হাজবেন্ড হিসেবে আমারও বোঝা উচিত। অনেক বুঝেছ, আর না। তুমি কি বলতে চাচ্ছ স্পষ্ট করে বলো। যা বলতে চেয়েছি স্পষ্ট করেই বলেছি। তুমি কি আমার সঙ্গে বাস করতে চাও না? আমি একটু সময় নিলাম, খুব বেশি না, কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডকেই মনে হলো অনন্তকাল। তারপর তার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললাম, না। কি বললে? বললাম, না। ও আচ্ছা। আমার স্বামী ভদ্রলোক অনেকক্ষণ তার মুখে বিস্ময়ের ভাব ধরে রাখল, তারপর আবার বলল, আচ্ছা। আমি বললাম, আমি যে তোমার সঙ্গে বাস করতে চাচ্ছি না তা কি তুমি বুঝতে পারোনি? না, পারিনি। আমি হাসলাম। তিনি বললেন, তোমার টাকাটা আমি পৌঁছেই পাঠিয়ে দেব, দেরি করব না। দেরি করলে অসুবিধা নেই, না পাঠালেও ক্ষতি নেই, আমার যা আছে তা আমার জন্য যথেষ্ট। তুমি কি আবার বিয়ে করবে?
জানি না, করতেও পারি, করার সম্ভাবনাই বেশি। যদি বিয়ে করবে বলে ঠিক করো, তাহলে অবশ্যই সেই ভদ্রলোককে আগেভাগে জানিয়ে দিও যে তোমার মাথার ঠিক নেই, তুমি অসুস্থ একজন মানুষ। ঠিক আছে, জানাব। উনি চলে যাবার পরপর আমি পুরোপুরি একা হয়ে গেলাম। নিজেকে ব্যস্ত রাখার অনেক চেষ্টা করলাম। পুরনো বন্ধুদের খুঁজে বের করে আড্ডা দিই, মহিলা সমিতিতে নাটক দেখি, বই পড়ি, রাতে কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যাই। এক রাতের কথা, 20 মিলিগ্রাম ইউনেকট্রিন খেয়ে ঘুমিয়েছি। ঘুমের মধ্যেই মনে হলো আমার ছেলেটা আমার পাশে শুয়ে আছে। তার গায়ের গন্ধ পাচ্ছি, সেই অদ্ভুত গন্ধ যা শুধু শিশুদের গায়েই থাকে। এক একজনের গায়ে এক এক রকম গন্ধ, যা শুধু মায়েরাই আলাদা করতে পারেন। আমি ছেলের মাথায় হাত রাখলাম। মাথা ভর্তি চুল, রেশমের মতো নরম কোঁকড়ানো চুল। ঘুম ভেঙে গেল, ধড়মড় করে উঠে বসলাম। কোথাও কেউ নেই, থাকার কথাও নয়। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু সেই স্বপ্ন এত স্পষ্ট, সত্যের এত কাছাকাছি। তৃষ্ণা পেয়েছিল, ঠান্ডা পানি খাবার জন্য খাবার ঘরে গিয়েছি, ফ্রিজের দরজায় হাত রেখেছি, আর ঠিক তখন শুনলাম আমার ছেলে আমাকে ডাকছে, মা। এতদিন শুধু কান্নার শব্দ শুনেছি, আজ প্রথম তাকে কিছু বলতে শুনলাম। আমার সমস্ত শরীর শক্ত হয়ে গেল, মনে হলো মাথা ঘুরে পড়ে যাব। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় ডাকলাম, ও খোকা, খোকা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? কি আশ্চর্য কাণ্ড, আমার ছেলে জবাব দিল, স্পষ্ট বলল, হুম। তুই কোথায় খোকা? হুম, তুই কোথায়? আরেকবার আমাকে মা ডাকতো, আর মাত্র একবার আমার ছেলে ডাকল। আমি সহ্য করতে পারলাম না, অচেতন হয়ে পড়ে গেলাম। আমি জানি এর সবটাই মায়া, এক ধরনের বিভ্রম। আমার মাথা এলোমেলো হয়ে আছে, দুঃখে কষ্টে যন্ত্রণায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই আমাকে পাগলা গারদে ঢুকিয়ে দেবে, একটা নির্জন ঘরে আটকা থাকব, নিজের মনে হাসব কাঁদব, গায়ের কাপড়ের কোনো ঠিক থাকবে না, অ্যাটেন্ডেন্টদের কেউ কেউ আমার গায়ে হাত দিয়ে আনন্দ পাবে, আমার কিছুই করার থাকবে না। এই সময় আমার এক বান্ধবী রেণুকা বলল, বুড়ি তুই ছবি করবি? আমার মামার ছবি বানাচ্ছেন, অল্প বয়সী সুন্দরী নায়িকা খুঁজছেন, তোকে দেখলে হাতে আকাশের চাঁদ পাবেন, তুই এত সুন্দর। আমি বললাম, তোর ধারণা আমি সুন্দর? সে বলল, পৃথিবীর চারজন রূপবতীর মধ্যে তুই একজন। সেই চারজনের নাম শুনবি? তুই, তারপর হেলেন অফ ট্রয়, কুইন অফ সেবা, ক্লিওপেট্রা। তুই রাজি থাকলে মামাকে বলে দেখি। আমি তো অভিনয় জানি না। বাংলাদেশ ছবিতে অভিনয় করার প্রথম এবং একমাত্র যোগ্যতা হচ্ছে অভিনয় না জানা। তুই অভিনয় জানিস না শুনলে মামা আনন্দে লাফাতে থাকবে। করবি অভিনয়? করব। চল এখনই তোকে মামার কাছে নিয়ে যাই। প্রথম ছবি হিট করল, দ্বিতীয় ছবি হিট করল, তৃতীয়টা হলো সুপারহিট। ছবি করা তো কিছু না, নিজেকে ব্যস্ত রাখা। ডাবল শিফট কাজ করি, অমানসিক পরিশ্রম। রাতে ঘুমের ওষুধ খেয়ে মড়ার মতো ঘুমাই। অনেকদিন ছেলের কান্না শুনি না, কথা শুনি না। মনে হলো আমার মনের অসুখটা কেটে গেছে। এতে আনন্দিত হবার কথা, তাও হই না। আমার ছেলের গলা শোনার জন্য তৃষিত থাকি। তারপর একদিন তার কথা শুনলাম, জায়া জননী ছবির ডাবিং হচ্ছে, পর্দায় ঠোঁট নাড়া দেখে ভয়েস দেওয়া। একটা বাক্য কিছুতেই মেলাতে পারছি না, ক্লোজ আপে ধরা আছে বলে ফাঁকি দেবার উপায় নেই। ঠোঁট মেলানোর চেষ্টা করতে করতে মহাবিরক্ত বোধ করছি। ডিরেক্টর বললেন, কিছুক্ষণ রেস্ট নাও রূপা, চা খাও, 10 মিনিট টি ব্রেক। আমি আমার ঘরে চলে এলাম। নায়িকাদের জন্য আলাদা একটা ঘর থাকে, সেখানে কারো প্রবেশাধিকার নেই। আমি একা একা চা খাচ্ছি, হঠাৎ আমার ছেলের গলা শুনলাম। প্রায় 2 বছর পর শুনছি, কিন্তু এত স্পষ্ট, এত তীব্র। আমার শরীর ঝনঝন করে উঠল। মা, মা! কি খোকা, কি করো? চা খাচ্ছি। তুমি কোথায়? তুই কোথায় খোকা, তুই কোথায়? এইখানে। কি করছিস?
খেলছি। ও খোকা, খোকা, কি কাছে আয়। আমার ছেলে কাঁদতে শুরু করল, তারপর আবার চুপচাপ হয়ে গেল সব। আমি ঘর থেকে বের হয়ে ডিরেক্টরকে বললাম, আজ আর কাজ করব না, আমাকে বাড়ি পৌঁছে দিন, আমার ভয়ঙ্কর খারাপ লাগছে। সেই রাতে আমি এক গাদা ঘুমের ওষুধ খেলাম, মরবার জন্যই খেলাম, ডাক্তাররা আমাকে বাঁচিয়ে তুললেন। মিসির আলী খাতা বন্ধ করে ডাকলেন, বজলু। বজলু ছুটে এলো। মিসির আলী বললেন, আমার ঢাকা যাওয়া দরকার, এখন যদি রওনা দিই তাহলে কতক্ষণে পৌঁছব। বজলু হতভম্ব হয়ে বলল, এখন কি যাইবেন, রায় 10টা বাজে। গৌরীপুর থেকে ঢাকা যাবার কোনো ট্রেন নেই, যে ট্রেন শেষটাতে ছাড়ে। চলো রওনা দিয়ে দিই। স্যার আপনার মাথাটা খারাপ। কিছুটা খারাপ তো বটেই, জ্যোৎস্না রাত আছে, জ্যোৎস্না দেখতে দেখতে যাব। সত্যি যাবেন? হ্যাঁ সত্যি যাব, একটি দুঃখী মেয়ের সঙ্গে দেখা করা দরকার, খুব দরকার। রূপা অবাক হয়ে তাকিয়ে আছে। মিসির আলী বললেন, এমন করে তাকাচ্ছ কেন, চিনতে পারছো না? পারছি। তোমার খাতা ফেরত দিতে এসেছি, সবটা পড়িনি, অর্ধেকের মতো পড়েছি। সবটা পড়েননি কেন? সবটা পড়ার প্রয়োজন বোধ করিনি, আমার যা জানার তা জেনেছি। তুমি শান্ত হয়ে আমার সামনে চুপ করে বসো, আমার যা বলার বলবো, আমি যখন কথা বলবো তখন আমাকে থামাবে না, চুপ করে শুনে যাবে। রূপা কিছু বলল না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসির আলী বললেন, তোমার খাতা পড়ে প্রথম যে ব্যাপারটায় আমার খটকা লেগেছে তা হচ্ছে, তোমার ছেলের কবর গোরস্থানে কেন হল না, কেন তোমাদের বাড়িতে হলো, তোমার মা এই কাজটি কেন করলেন। যেই মহিলা স্বামীর স্মৃতিচিহ্ন রাখেন না, সেই মহিলা তার নাতির স্মৃতিচিহ্ন ধরে রাখার চেষ্টা কেন করবেন, রহস্যটা কি। দ্বিতীয় খটকা, তোমার মা ধর্মপ্রাণ মহিলা, তিনি তোমার ছেলের কবরের কাছে দাঁড়িয়ে কখনো দোয়া দরুদ পড়েন না, এর মানে কি। এটা কি তাহলে কবর না, মেয়েকে ভোলানোর চেষ্টা। গোরস্থানে কবর দিতে হলে ডেথ সার্টিফিকেট লাগে, তার কাছে ডেথ সার্টিফিকেট ছিল না, কারণ বাচ্চাটি মারা যায়নি, তুমি নিজেও তোমার মৃত শিশু দেখনি। ব্যাপারটা কি এরকম হতে পারে না যে তোমার মা দেখলেন তোমাদের বিয়ে টিকিয়ে রাখতে হলে বাচ্চাটিকে মৃত ঘোষণা করাই সবচেয়ে ভালো বুদ্ধি। বাচ্চাটিকে দূরে সরিয়ে দিতে তার খারাপ লাগলো না, কারণ তিনিও খুব সম্ভব তোমার স্বামীর মতোই বিশ্বাস করেছেন এই শিশুর বাবা তোমার স্বামী নন। তোমার মা মানসিকভাবে অসুস্থ একজন মহিলা, তার পক্ষে এরকম মনে করাটাই স্বাভাবিক। এখন আসছে তুমি যে শিশুর কথা শুনতে পাচ্ছ সেই ব্যাপারটিতে। শিশুর সঙ্গে মায়ের টেলিপ্যাথিক যোগাযোগ মোটামুটিভাবে স্বীকৃত, তুমি তারিখ দিয়ে দিয়ে সব লিখেছো বলে আমার খুব সুবিধা হয়েছে। আমি লক্ষ্য করলাম শুরুতে তুমি শুধু কান্না শুনতে, প্রথম যখন মা ডাক শুনলে, হিসেব করে দেখলাম তখন শিশুটির বয়স 1 বছর। 1 বছর বয়সী শিশুরা মা ডাকতে শেখে। তোমার লেখা থেকে তারিখ দেখে হিসেব করে বের করলাম তোমার ছেলে যখন পুরো বাক্য বলছে তখন তার বয়স 3। এই বয়সে বাচ্চারা ছোট ছোট বাক্য তৈরি করে। আশ্চর্যজনক হলেও সত্যি, তোমার সঙ্গে তোমার ছেলের এক ধরনের যোগাযোগ হয়েছে। পুরো ব্যাপারটা প্যারানর্মাল সাইকোলজির বিষয় এবং রহস্যময় জগতের অসাধারণ একটা উদাহরণ। আমার ধারণা তুমি একটু চেষ্টা করলে তোমার ছেলেকে খুঁজে পাবে, এত বড় একটা কাজ তোমার মা একা করতে পারেন না, তাকে কারো না কারো সাহায্য নিতে হয়েছে। তোমাদের বাড়ির দারোয়ান, কাজের মেয়ে, এদের কাছ থেকে সাহায্য নিতে পারো, পুলিশে খবর দিতে পারো। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ ইচ্ছে করলে অসাধ্য সাধন করতে পারে। তারপরে যদি কাজ না হয় তুমি তোমার টেলিপ্যাথিক ক্ষমতা ব্যবহার করো, ছেলের কাছ থেকেই জেনে নাও সে কোথায় আছে। রূপা একদৃষ্টিতে তাকিয়ে আছে। মিসির আলী বললেন, কিছু বলবে? রূপা না সূচক মাথা নাড়ল। মিসির আলী বললেন, আজ উঠি, ধাক্কা সামলাতে তোমার সময় লাগবে, সাহস হারিও না, মন শক্ত রাখো, যাই। রূপা কোনো উত্তর দিল না, মূর্তির মতো বসে রইল। 1 মাস পরের কথা, মিসির আলীর শরীর খুব খারাপ করেছে, তার ঘরেই তিনি দিনরাত শুয়ে থাকেন, হোটেলের একটি ছেলে তাকে হোটেল থেকে খাবার দিয়ে যায়, বেশিরভাগ দিন সেসব খাবার মুখে দিতে পারেন না, প্রায় সময় অসহ্য মাথার যন্ত্রণায় ছটফট করেন। এই সময় তিনি একটি চিঠি পেলেন, হাতের লেখা দেখেই চিনলেন, রূপার চিঠি।
শ্রদ্ধাস্পদেশু, আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। সে এখন আমার সঙ্গে আছে। আপনার সামনে আসার সাহস আমার নেই। আমি জানি আপনাকে দেখে চিৎকার করে কেঁদে কেঁদে একটা কাণ্ড করব, আপনাকে বিব্রত করব। আমি কোনোদিনই আপনার সামনে যাব না, শুধু একদিন আমার ছেলেটাকে পাঠাবো। আপনি তার একটি নাম দিয়ে দেবেন এবং তার মাথায় হাত দিয়ে একটু আদর করবেন। আপনার পুণ্যস্পর্শে তার জীবন হবে মঙ্গলময়। আমি শুনেছি আপনার শরীর ভালো না, কঠিন অসুখ বাঁধিয়েছেন। চিন্তা করবেন না, একজন দুঃখী মার হৃদয় আপনি আনন্দে পূর্ণ করেছেন। তার প্রতিদান আল্লাহকে দিতেই হবে। আমি আল্লাহর কাছে আপনার আয়ু কামনা করেছি। তিনি আমার প্রার্থনা শুনেছেন। মাথার তীব্র যন্ত্রণা নিয়েও মিসির আলী হাসলেন, মনে মনে বললেন, বোকা মেয়ে, প্রকৃতি প্রার্থনার বশ নয়। প্রকৃতি প্রার্থনার বশ হলে পৃথিবীর চেহারাই পাল্টে যেত। পৃথিবীর জন্য প্রার্থনা তো কম করা হয়নি। মিসির আলী টিয়া পাখির বিষয়টি ভাবতে বসলেন। উড়ন্ত টিয়া পাখি কালো দেখায় কেন? কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, মাথার তীব্র যন্ত্রণা ভুলে থাকার ছেলে মানুষই এক চেষ্টা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজের গল্প অনিশ, আজ তৃতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।